গাড়িটির সাথে সামনের হেডলাইটগুলো কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে গাড়িতে এবং ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়িটিতে রয়েছে। ঢাকা মেট্রো গত 33 সিরিয়াল একটি গাড়ি। পারিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই পপুলার একটি গাড়ি, টয়োটা এক্স করোলা 2005 মডেল, 2012 রেজিস্ট্রেশন ইয়ার, সিলভার কালার একটি গাড়ি। আর এই গাড়িটিতে রয়েছে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং 6 লিটার এলপিজি কনভার্সন করা। আর গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। ডকুমেন্টসগুলো মাশাল্লাহ আপ টু ডেট অবস্থায় রয়েছে। তো গাড়িটির সাথে সামনের হেডলাইটগুলো কিন্তু মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে। সামনের মনোগ্রামযুক্ত গ্রিলটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। ঢাকা মেট্রো গা 33 সিরিয়াল একটি গাড়ি, মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। তাছাড়া বাম সাইডের হেডলাইটটিও মাশাল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পেয়ে যাবেন। 4টি চাকাই অ্যালয় রিম সহকারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বডিতেও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই। আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন। ডোরের পার্টিশনও আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ফিটিংসে পেয়ে যাবেন। ডোরের প্রত্যেকটা ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে। উডেনের ব্যবহার করা রয়েছে, নতুন একটি সিট কাভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির এবং ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন আপনার এই গাড়িটির সাথে। প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল ফিটিংসে পেয়ে যাচ্ছেন। নতুন সিট কাভার সহকারে, উডেন সহকারে, 4টি চাকাই অ্যালয় রিম সহকারে মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। এবং ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়িটিতে রয়েছে। ঢাকা মেট্রো গত 33 সিরিয়াল একটি গাড়ি। আর তাছাড়া ব্যাক গ্লাসেও কিন্তু গ্রেটিং স্টিকারের ব্যবহার করা রয়েছে, কাজেই ব্যাক গ্লাসটিও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। ডান সাইডের ব্যাক লাইটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে, সামনে পিছনে স্প্রে বাম্পারের ব্যবহার করা রয়েছে। দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। আর তাছাড়া অরিজিনাল সিলিন্ডারে, মানে ফাইবার সিলিন্ডারে কিন্তু এলপিজি কনভার্সন করা রয়েছে এই গাড়িটির। দেন ভিতরে কালার 100% অরিজিনাল কালার, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পেইন্ট থাকলে কিন্তু ডেন্ট থাকতে পারে, আর ডেন্ট মানেই কিন্তু অ্যাক্সিডেন্ট। তো যেহেতু পেইন্ট নেই তো ডেন্টেরও কিন্তু কোনো আশঙ্কা নেই, কাজে অরিজিনাল কালার মানে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটিতে নেই। ডান সাইডের বডিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই। প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাশাআল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায়। তাছাড়া ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন, তাছাড়া ডোর প্যাড আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়িটিতে রয়েছে এবং চমৎকার একটি উডেনের ব্যবহার করা হয়েছে। সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড কমপ্লিটলি সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে যে কী অবস্থায় রয়েছে। বনেটে হিটপ্রুফের ব্যবহার করা হয়েছে। সামনে মার্সেলের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে 100% কিন্তু জেনুইন কালারের ভিতরে এখন পর্যন্ত মার্সেলটি আপনারা পেয়ে যাবেন। সাইডের পার্টিশন একেবারে 100% জেনুইন অবস্থায়, সিসি নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা সাইডই আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সিকোনশিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে। আর সিকোনশিয়ালের সুবিধা কিন্তু 1 ফোঁটা গ্যাসও কিন্তু অপচয় হবে না। আচ্ছা, আর গাড়িটির সাথে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ার বক্সটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু সামনে কোনো ধরনের কালার হিস্ট্রি নেই, পিছনে কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই, তো আপনারা কনফিডেন্টলি আসতে পারেন যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িটিতে নেই। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি, গাড়িটির মডেল ইয়ার 2005, 2012 রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে। গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে। ডকুমেন্টসগুলো মাশাআল্লাহ আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,80,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 07-3111-54967 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।